হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল #weareBong। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর আবার নিজের ঘর থেকে ব্লগ স্টার্ট করছি। এর আগে সব যত ব্লগ ছিল সব বাইরেই আমরা বেশি ইয়ে করেছি। তো আজকে শাহরুখের ছুটি, ও গেছে চা বানাতে, আর আজকে ব্লগটা আমরা স্টার্ট করছি একদম বিকেলবেলা থেকে। খাওয়া দাওয়া করে আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম। তো যাই হোক, এতদিন অনেক কারণের জন্য আমরা ব্লগ ঠিক করে বানিয়ে উঠতে পারিনি। সেটার জন্য হচ্ছে শাহরুখেরও শরীরটা ঠিক যাচ্ছিল না, আমারও শরীরটা ঠিক যাচ্ছে না। ডাক্তার, এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো আমি ওকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, আজকেও একটু যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। এমন কোনো সিরিয়াস ব্যাপার না, এমন কোনো, আমরা দুজনেই ফিট আছি, ও ফিট আছে, ওর ওখানে কোনো ব্যথা ঠ্যাথা নেই, প্রথমেও ছিল না। তবুও একটু হয় না, ডাক্তার দেখি না উচিত, তাই যাব। তো শুধু ডাক্তার দেখানো না, আরো ব্লগে সারাদিন অনেক কিছু থাকবে। এটা কি ও ছোলাগুলো ধুচ্ছে এখন এসে, আর চা বসিয়েছে। এখানে চা হচ্ছে, আর আমাদের এই হ্যান্ডেলটা নেই চায়ের বর্তনে, আর একটাও আছে ওটারও নেই। এরপরে মানে আমাদের হ্যান্ডেলগুলো কেন খুলে যায় আমরা জানি না। আমি হ্যান্ডেল দিয়ে মারি। এই ব্রেডটা আমি এনেছি কালকে, ঠিক আছে। খেতে টেস্টি হবে কিনা এটা হচ্ছে ব্যাপার। আমি এখনো স্নান করিনি, আজকে ল্যাদ খাচ্ছি, কেউই করেনি। তুই করেছিস? একবারে করবো, আমরা বেরোবো যখন। চোবা দেখি, চুবিয়ে খেতে তো ভালোই লাগবে আমাদের চা দিয়ে। না খেয়ে বল কেমন লাগছে আগে। ভালো, টেস্টি, ব্রেডের মতো। আচ্ছা দাঁড়া দেখছি, এটাকে চায়ে ডুবিয়ে খেতেই ভালোই লাগছে। এটা আমাদের বেস্ট ডিসিশন ছিল যে চা দিয়ে খাচ্ছি, শুধু খেতে বসলে খেতে পারতাম না। তো চলো একবারে দেখা হচ্ছে আমরা যখন বেরোবো। আর আমি স্নান করবো, আমার মুখ চোখের অবস্থা দেখো, আর চুল দিয়ে তো তেল বেরিয়ে গেছে, আজকে শ্যাম্পু করতে হবে। তো একবারে দেখা হচ্ছে, ফ্রেশন আপ হয়ে নিই আমরা দুজনে, তারপর এই যে মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছে আমার বউ। যাই হোক, আমি এখন একটা মেকআপ টিউটোরিয়াল না, একটা তাড়াতাড়ি গেট রেডি শেয়ার করছি। আমি তো রেডি, আমি একদম রেডি হয়ে গেছি। এরকম তোমরা যদি মেকআপ টিউটোরিয়াল বা গেট রেডি উইথ মি দেখতে চাও, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা ফেসবুকে ফলো করতে পারো। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার লিংক বা নাম। তো যাই হোক, আমি ইউটিউবে বেশি এরকম টাইপের পোস্ট কমই দিয়ে থাকি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই যে আমার মিস্টার বসেছিল আমার পাশে। তো চলো, অ্যাকচুয়ালি চুলটা শোকাতে গিয়ে টাইম লাগলো, একদম স্নান করে বেরিয়েছি বলে। বাপরে বাপ, বাইরে যে কি গরম! আমরা বেরিয়েছি মনে হচ্ছে আমরা তন্দুরি ওভেনের মধ্যে ঢুকে গেছি। বল সত্যি গরম এটা আর কি, প্রচন্ড নরমালি এখানকার না? তো আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওর ডাক্তার নাহলে চলে যাবে। আমরা অনেক লেট করে ফেলেছি অলরেডি, আমার জন্যই লেট হয়েছে। তো চলো তাড়াতাড়ি হাঁটছি এখান দিয়ে, এই এই স্ট্রেট একদম লাস্ট বিল্ডিংটা। এত হাওয়া দিচ্ছে দেখছো, চুলটা উঠছে, কিন্তু এই হাওয়াটা মনে হচ্ছে যে পুরো আগুন। ও গড, আমি যে কেন বেরিয়েছি। তো ডাক্তার অনলাইনে দেখানো যায় না? অনলাইনেও দেখানো যায় না, দেখানো যায় বাবা চলে এসেছি ফার্মেসিটা দেখা, তো চলো। এলাম, এটা না এই যে বিল্ডিংটা যেখানে দেখা রয়েছে মেডিকেল সেন্টার, দেখতেই পাচ্ছ, ভেতরে যাবো। তো আমরা এখানে ওয়েট করছি রিসেপশনে। তো হট করেই আমার চোখে একটা জিনিস পড়লো, সেটা হচ্ছে ডক্টর সুব্রত দেব রায়, মানে বাঙালি একজন ডাক্তার আছে এখানে। তো যাই হোক, তবে এনার কাছে শাহরুখ দেখাতে আসেনি, অন্য কারো কাছে এসছে দেখাতে। তো এখানে ডাক্তার দেখানো হয়ে গেল, সেরকম ভয়ের কিছু নেই। ডাক্তার বলেছে কিছু হয়নি, ডাক্তার বলেছে কিছু হয়নি, ডাক্তার বলেছে কিছু হয়নি। ও গড, হ্যাঁ ওর সেরকম কিছু হয়নি, স্লাইটলি একদম কোলেস্ট্রলটাও সেরকম নেই, একদম বর্ডার লাইনে। কোনো মেডিসিন দেনি, জাস্ট আমাকে ইউএসজি এর জন্য একটা ইয়ে দিয়েছে, টেস্ট দিয়েছে,
তো যেটার জন্য আমাকে যেতে হবে দুবাই, এদের মানে দুবাই ওখানে অ্যাকসেপ্ট করে ইন্স্যুরেন্স, তো ওখানে যাবো মোস্টলি নেক্সট উইকে। তো গিয়ে ইউএসজি করলে জানা যাবে। ডাক্তার আমাকে বলেছে পুরো বডিতে ভালো করে তেল লাগাবে, তেল লাগিয়ে তোমার কাজ হচ্ছে চেক করা বডিতে আরো চার পাঁচটা থাকবে গ্লাইকোমা, এগুলো ইউজুয়ালি শরীরে যদি ইয়ে বেশি হয়ে যায় কোলেস্ট্রল একটু তাহলেই হয়। তো আর বললো ডাক্তার যে এইখানে কোলেস্ট্রল আছে একদম স্লাইটলি, আর স্লাইটলি এটা শুনে খুব মজা পেয়েছে। আমরা এই সাইডে যাচ্ছি একটা ফুচকার দোকান, মানে ফুচকা না যেখানে আমরা চাট খাই আর কি, গোলগাপ্পার দোকান। ডাক্তার বলে দিয়েছে না ওর একদম স্লাইটলি আছে কোলেস্ট্রল, ও খাবে না অ্যাকচুয়ালি আমি খাবো। হ্যাঁ, এই ফুচকাটা মানে কি করব এখন, দুধের সাথে ঘোলে মিটাতে হচ্ছে আমার আর কি, খেতে হবে এখন। লোকগুলোকে দেখে একটু ইন্সপায়ার হওয়া, আমরা ফুচকা খেতে যাচ্ছি। এই আমরা কম হাঁটি না কিন্তু বাবু, ঠিক আছে, আমরা কিন্তু হাঁটি, ও এক্সারসাইজ করছে দেখো। হ্যাঁ আমি এক্সারসাইজ করি বাবু, আগে জিম যেত ঠিক আছে রেগুলার, এখন ভুলেই গেছে, এখন আর জিম যায় না, এখন দুপুরবেলা ঘুমায়। তোমরাই আমাকে দেখো, দেখে বলো আমার ওয়েটটা কম, আমার এখন ওয়েট 5 কেজি। টি-শার্টটা খুলে দেখা, হ্যাঁ টি-শার্টটা খুলে দেখা, টি-শার্টটা খুলে কেন দেখো, আমার ওয়েটটা দেখো কত কমেছে, 5 কেজি ওজন। হ্যাঁ ওয়েট কমেছে, ভুঁড়ি কমেনি। তো এই চাটের দোকানটা আমরা বেশ কিছুদিন হয়েছে আবিষ্কার করেছি, তোমরা হয়তো আগের ব্লগেও দেখেছ আমরা আসছি এখানে। আর এই দোকানটা প্রচণ্ড ছোট্ট কিন্তু এত টেস্টি চাট পাওয়া যায় কি বলবো, বেশ ভালোই চাট পাওয়া যায়। তাই আমার এখন সব থেকে প্রাণের জিনিস হচ্ছে ঠান্ডা জল, এখানে যা গরম পড়েছে। হ্যাঁ যেটা আমি কিনি আর কিনে এক ফট করে খেয়ে রেখে দিই, তো ডায়লগ নেই। বাহ হেভি লাগছে কিন্তু দেখো, তুই বাবু বড় যখন বয়স হবে তোর মোটা হয়ে যাবে, এরকম একটা মুচ রাখবি। হ্যাঁ কি বলেছিস বাবু, আমি মানাবে তো একটাই রকম। ও গড, কাতার খাবারের কাছে কিছু না, তবুও এই এই এটা যেহেতু পুরো ভেজ তো বেশ ভালো করে। বড়া পাও না, পাও ভাজি খাবো ভাবছি, পাও ভাজি খাবি, ফুচকাটাকে খেয়ে নি বাবু তারপরে জলটাকে খাচ্ছে চায়ের মতো। জল ছাড়ে বেশি ভালো লাগে, খেয়ে বল কেমন হয়েছে। এখানে আই থিঙ্ক আমরা থার্ড টাইম খাচ্ছি না, এর আগে আমরা অনেকটা জায়গায় যেতাম, ওখানে ভালো করে না, এখানে অন্য একটা দিকে, তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগে, আগে অনেক আগের একটা ব্লগ আছে। এই যে আমাদের চলে এসেছে পাউরুচি, হ্যাঁ দেখি একটুখানি কত খাস তুই, তো চলো আমরা খেয়ে নি তাড়াতাড়ি, সামনে পড়ি। পেয়ে গেছি অনেকটা হাঁটলাম, তোমরা বলো তো এখানে কোন বিল্ডিংটা আমাদের। তোমরা যারা নতুন আমাদের ব্লগ দেখছো তাদের জন্য বলছি, অনেকেই জানো এইটা হচ্ছে আমরা এই বিল্ডিংটায় থাকি। তো চলো এখন আমরা এদিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা ওয়াক করছিলাম, খুব গরম তবুও ঘরে সারাক্ষণ থেকে না আর ভালো লাগে না। হ্যাঁ ফ্রেশ এয়ার তো নিতেই হয় না, ফ্রেশ এয়ার সেটা গরম হোক আর ঠান্ডা হোক, ঠান্ডা হোক তো একটা মেন্টালি রিফ্রেশমেন্ট আছে, সারাক্ষণ ঘরে বসে থাকলে তো একটা কনজেস্টেড ফিল হয়। ডাল নেই আমাদের, হ্যাঁ কি নেই, ডাল নেই। ও চল এখান থেকে নিবি নাকি, এই আমটা আছে কিনা দেখ তো, ওই আমটা বাকি দেখ কি নিবি, তোর দিচ্ছে আমি তো খাবো না, ছোট্ট দেখে নে বাবু, আমি যাতে না আমাকে যাতে না দিতে হয়, অলরেডি আমি একটু, তোর কি খেতে ইচ্ছে করছে সেটা খা, আমাকে না বলে এটা সমস্যা, হাতের কাছে অনেক জিনিস পেয়ে গেলে। রিলস মানে ঘাটছিলাম, এই যে মস্তান সামনে দাঁড়িয়ে আছে, এখন আমরা যাবো কিচেনে চেঞ্জ করে, কারণ খাওয়া দাওয়াটাও তো করতে হবে, তো চলো এখন কিচেনে যাই। পরে সেই বাসন মাজা স্টার্ট করে দিয়েছে, আর এই যে আমি এখানে বেগুন ভাজি, বেগুন ভাজা করব, বেগুন কেটেছি, আর এখানে অনেক মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা করে নেবো, একটা মাছ ফ্রাই করে নেবো রুই মাছ, আর কালকে মাছের মাথা ঠাতা দিয়ে কিছু একটা করবো পুঁই শাক ফুই শাক, এখন শর্টকাট খাওয়া। আর বাঁধাকপিও আছে বল, হ্যাঁ আর কি কি আছে, বাঁধাকপি আছে, মাছ ভাজা খাবো আর বেগুন ভাজা, হ্যাঁ
একটু রুটি খাবো ও ভাত খাবো ও তো ব্রেড খাবে ব্রাউন ব্রেড আমার আবার বেগুন ভাজা লাগবে ভাতের সাথে মাছ ভাজা লাগবে ভাত দিয়ে ব্রাউন ব্রেড দিয়ে বেগুন ভাজা হয় হুম তোমার মত লাগবে কি বলবো পাগলই তুই হুম আর ওর ব্রাউন ব্রেড আমার ভাত ঠিক আছে আর লঙ্কাটা ছাড়া তো বেগুন ভাজা একদম কমপ্লিট না তো এখন আমরা খাবো তো এখন অনেক রাত অলমোস্ট একটা বাজতে গেছে এখনো দেখো আমি মুখ টুক ধুইনি আমাদের এখন প্ল্যান হয়েছে মুভি দেখার বাওয়াল দিয়ে দিয়েছে বাওয়াল বলে যে মুভিটা বেরিয়েছে বাওয়াল তো বাওয়াল হ্যাঁ তো বরুণ ধাওয়ান তার জানভী কাপুরের তো ওই মুভিটা এখন দেখবো তারপরে যখন শেষ হবে তারপরেই আমরা ঘুমাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই বাই এন্ড টেক কেয়ার